বরগুনায় রিপাত নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা জানান দোষীদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করা হবে বলে জানিয়ে মন্ত্রী বলেন সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে ওবায়দুল কাদের বলেছেন রিফাতকে এভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার অর্থ এই নয় যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এই ঘটনা রাজনৈতিক কারণে ঘটেনি ব্যক্তিগত কারণে ঘটেছে যেটা সামাজিক অস্থিরতার কারণে ঘটছে তবে এই নৃশংস ঘটনা যারা ঘটিয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে আছে যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেফতার করা হবে তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে যে কোনো মূল্যে গ্রেফতার করার জন্য এবং বিচারের আওতায় নিয়ে আসার জন্য বরগুনায় স্ত্রীর সামনে স্বামীর ইফাতকে কুপিয়ে হত্যার ঘটনায় কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে কেন এই ঘটনার পরে পুলিশ বসে নেই ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এ সময় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান মন্ত্রী এই সঙ্গে বিচারহীনতার সংস্কৃতির কারণেই প্রকাশ্যে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি একথা বলেন খান অভিযোগ করেন হত্যাকারীরা রেহাই পেয়ে যাওয়ায় এখন শুধু বিএনপি নয় সরকার দলীয় নেতাকর্মীরাও খুন হচ্ছে আর পুলিশ শুধু হত্যাকারীদের আটকের প্রতিশ্রুতি দিচ্ছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের শারীরিক অবস্থা পঁচিশ শতাংশ উন্নতি হয়েছে বৃহস্পতিবার চিকিৎসকের বরাত দিয়ে এরশাদের প্রেস সেক্রেটারি সুনীল শুভ রায় এ তথ্য জানিয়েছেন এর আগে বুধবার হাসপাতালে ভর্তির পর এরশাদের ছোট ভাই ও জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের জানিয়েছিলেন এরশাদের শারীরিক অবস্থা ভালো নয় তিনি সহ দলের নেতাকর্মীরা সিএমএইচ এ অবস্থান করছেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ